আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক। সমস্ত প্রশংসা মহানবী আলামিনের জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর এই আঞ্জুমানে আসার এবং বসার কিছু কথা বলার সুন্নত অভিজ্ঞান দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে দুরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে এই আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে উজু করার পদ্ধতি। আমি আমার বিষয় সুন্দর করে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অজু করার পদ্ধতি, অজুতে নিয়ত করা, বিসমিল্লাহ বলা, ধনু হাতের কবজি সহ তিনবার দেওয়া, নাকে পানি দেওয়া, তিনবার নাকে পানি দিয়ে তা ঝেড়ে ফেলা, সমস্ত মুখে মন্ডল তিনবার দেওয়া, ধনু হাতের কোমর সহ তিনবার দেওয়া, ধনু হাতের আঙুলগুলো কিলের করা, কান সহ সমস্ত মাথা একবার মাসে করা, ধনু পায়ের টাকনো সহ তিনবার দেওয়া, ধনু পায়ের আঙুলগুলো কিলের করা, অজুর শেষে দোয়া পড়া, আশাদুল্লাহ ইলা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পরিশেষে আমি বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে অযু করার পদ্ধতির উপর আমার কত বিধান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।